মর্নিং, নতুন একটা ব্লগে আবার সবাইকে ওয়েলকাম করছি। আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে, যেমনটা বলেছিলাম যে আজকে আমরা সারাদিন সাইট সিন করব। তো যেরকম যেরকম যেখানে যেখানে যাব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেরকম পুরীতে যা যা সাইট সিন করা আছে সেগুলোই মেনলি করব। আমাদের গাড়ি আসবে, তো ওয়েট করছি, বসে আছি, আরো সবাই আসছে। গুড মর্নিং। আমার বরটা একটু কমই কথা বলে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো শুরুটা করলাম, আশা করি ভালোই লাগবে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় আবার বৃষ্টি। তো কি গাড়িতে উঠেছি কেমন সেটা পরে দেখাবো। একটা 17 সিটের গাড়ি করা হয়েছে, এসি গাড়ি, তো সেটাতেই যাচ্ছি। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, তোমরা দেখো। গাইস, এই আমরা এই গাড়ি থেকে নামলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা নেমেছি হচ্ছে নিউ হোটেল, নিউ মাধবে। তো এখানে আমরা মোটামুটি ব্রেকফাস্টটা সারবো, তো দেখা যাবে পাওয়া যায় কী কী আমরা অর্ডার করি। এটা হলো কিচেন, কিচেনের আমি অর্ডার করেছি মশলা ধোসা এবং আমার ওয়াইফ অর্ডার করেছে পুরি সবজি। ব্রেকফাস্ট করে এখন আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আমরা চন্দ্রভাগা বিচে ভেবেছিলাম যে ফার্স্ট সাইট সিনটা ওখানেই করবো, মানে ওটা দেখবো, কিন্তু গাড়িতে উঠতে না উঠতেই আবার যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আজকে সারাটা দিন যখন থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি। মানে কী হবে পরবর্তীতে বুঝতে পারছি না, যে সবকটা সাইট সিন আমরা কভার করতে পারবো কি না জায়গাগুলো, দেখা যাক যতটা হয় হবে। তো দেখতে পাচ্ছ তো আমরা, দেখো কাছে জল পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্য আমরা চন্দ্রভাগা বিচে না নেমে ডিরেক্ট এখান থেকে চলে যাব হচ্ছে তোমার কোণারকের সূর্য মন্দির, যেটা দেখবো, কারণ ওটা দেখবই, চন্দ্রভাগা বিচে আর নামলাম না। তো তারপরে যেরকম যেরকম ওয়েদার থাকবে তার উপর ডিপেন্ড করবে যে কোথায় কোথায় কী কী জায়গা কভার করতে পারবো। ইচ্ছা আছে কোণারকের সূর্য মন্দিরের পরে উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, যেগুলো মেন মেন পুরীর সাইট সিন হয় সেগুলোতে যাওয়ার, কিন্তু সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপর। দেখো কিটা মেঘলা করে আছে আকাশটা, জানি না কতটা কি কভার করতে পারবো, কারণ আজকে এখানে ওয়েদার ফোরকাস্ট মানে দেখাচ্ছে যে সারাদিন বৃষ্টি, নিম্নচাপ যেহেতু হয়েছে সারাটা দিন বৃষ্টি আজকে। তো বীচটা তাই জন্য মানে দূর থেকেই দেখলাম, নামলে খুবই ভালো হতো কিন্তু নামতে পারলাম না, কারণ ওয়েদার ভালো না, যখন তখন জোরে বৃষ্টি এসে যেতে পারে। তাই আমরা চলে যাচ্ছি সোজা কোণারকের সূর্য মন্দির। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে আর শেয়ার অবশ্যই করবে, আর যেটা করবে সেটা হলো সাবস্ক্রাইব, যেটা করলে তোমরা আমাদের সবকটা ভিডিও দেখতে পাবে, নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা, আমরা এই মাত্র জাস্ট কোনারক হতে আসলাম। তো এই আমাদের হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। পুরীর কোনারকের সূর্য মন্দির আমরা এখন দর্শন করলাম। অপূর্ব সুন্দর কাজ, নিখুঁত কাজ, দারুণ লাগছে দেখতে। তোমরাও আমাদের এই ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ, সেটা তোমাদের জন্য তুলে ধরেছি। এখন আমরা আছি ধবলগিরিতে। এই হলো ধবলগিরির মন্দির। বৃষ্টি পড়েই যাচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমরাও চেষ্টা করছি, গাড়ি থেকে এখানে নামার পরেই বৃষ্টি হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি বৃষ্টিটা থামতে, আবার আমরা ধবলগিরি দেখার জন্য হেঁটে চলেছি। এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো এবং এনজয় করো।
যেটা মেইন মন্দির সেটা বন্ধ ছিল, সেটা আমরা তো জানতাম না। তাই ধবলগিরিতে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার যাচ্ছি। এখন ইচ্ছা ছিল উদয়গিরি যাওয়ার, কিন্তু ওই যে বললাম আজকে ওয়েদার আমাদের একদমই সাথ দিল না। তাই এখন আমরা সোজা এখন হয়তো লাঞ্চ করব, বা হয়তো নন্দনকাননে গিয়ে ওখানে গিয়ে লাঞ্চ করে তারপর নন্দনকানন ভিজিট করব। আর বেশি কিছু হয়তো সাইটসিন দেখা হবে না, কারণ ওয়েদার আজকে ভীষণই খারাপ। গাড়িতে যতক্ষণ আছি আজকে গাড়ি থেকে নামলেই বৃষ্টি, এরকম করে করে চলছে। বৃষ্টিতে সবাই ভিজছে, সবারই একটা টেনশন যে সারাদিন এরকম ভেজা জামাটা পরে থাকা। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি সাইটসিন কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে চলে যাব। কিছু করার নেই, আজকে আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। তো সেই জন্য এখন আমরা নন্দনকাননে চলে যাব, ওখানে লাঞ্চ করে আমরা নন্দনকানন ভিজিট করব। বৃষ্টির জন্য সেদিন আমরা নন্দনকানন পুরো ভালোভাবে ঘুরতে পারিনি, যার জন্য পুরো নন্দনকাননটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, যেহেতু আমরা নিজেরাই ঘুরতে পারিনি। কারণ সেদিন প্রবল বৃষ্টি মুখে আমরা পড়েছি, লাঞ্চ করে ফেরার পথে আমরা প্রচুর বৃষ্টির মুখে পড়েছিলাম। নন্দনে ঢুকতে দেরি হয়ে গিয়েছিল, বেশিক্ষণ ঘোরার টাইম ছিল না। যতটুকু আমরা দেখেছি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কি সুন্দর বাঘ, সিংহ, এগুলো আমরা সাদা বাঘ, দেখো বাঘটা কি দারুণ দেখো লাগছে, এইগুলো আমরা তুলে ধরেছি যতটুকু আমরা দেখতে পেরেছি। বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও আমরা যতটুকু পেরেছি তুলে ধরেছি। পাঁচটায় যেহেতু বন্ধ হয়ে যায় তাই তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব আমরা দেখেছি। আর তোমরা দেখো আমাদের সঙ্গে, দেখে এনজয় করো ভিডিওটা। ওই দেখো সিংহ মশাই আসছে, ঘুরে বেড়াচ্ছে। ওই সিংহ মশাইকে আমরা ক্যাপচার করেছি, কত কাছ থেকে দেখছি না সিংহকে, ভেবেই খুব ভালো লাগছে। তো এইভাবে সেদিনের সাইটসিনটা আমরা কমপ্লিট করেছিলাম। আর পরের দিন সকালে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ না, মোবাইল অ্যালাউ না, সবাই জানো তো সেখানকার পুজো দেখানোর কোনো সুযোগই নেই। তাই মন্দিরটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা পুজো দিয়েছি পরের দিন সকালে। এটা দিয়ে আমাদের সেদিনকের মতো, সেদিনকে আমাদের ফেরার দিন ছিল, সেই পরবর্তী ভিডিওটা সেই নিয়েই থাকবে। আর সবাই দেখো ভিডিওটা, পছন্দ হলে লাইক করো আর কমেন্ট করবে অবশ্যই, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। আর এই হলাম আমরা দুজন, খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম প্রথমবার বিয়ের পর জগন্নাথ মন্দিরে পুরীতে। তো কিছু ফটো ক্লিপস রইল তোমাদের জন্য, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক করতেই হবে আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।